কি করছে এটা? বুটলো এটা কি বুটলো? এটা এটা কি? এটা গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। রোজ আমি ভাবি রোজ ঘুম থেকে উঠেই ব্লগ বানানো শুরু করব, কিন্তু রোজ সেটা আর হয়ে ওঠে না। এই সেই কাজ করতে করতে ইচ্ছে করে না, কিন্তু আজ ফাইনালি শনিবারের সকাল, এখন বাজছে সকাল 7টা। আর আমি সকালেই প্রথমেই এক গ্লাস আগে জল খাই, তারপরেই কিছু খাবার খাই। এইখানে আমি চাও করতে বসিয়ে দিয়েছি, হয়েই গেছে চা। পুটলুকে ওদিকে আমার খাওয়ানোও হয়ে গেছে, পুটলুকে খাইয়ে তারপরেই আমরা চা খেতে বসি রিল্যাক্সভাবে। ওই ওখানে খেলা করছে, এইখানে আমি মা বাবা আর আমার জন্য চা ঢেলে নিচ্ছি। প্রান্তিক তো অফিস চলে গেছে, ওই তো অফিসেই চা খাই সকালের চাটা। এখন আমরা তিনজন ঘরে বসে চা খাবো, তার সাথে টোস্ট। চলো ঘরে যাই। পাউরুটি পাওয়া যাচ্ছে না এখন, ঈদ ঈদ করছি, রোজ গরু কাটছে। গুড মর্নিং বন্ধুরা, মুনসাল্ড একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে শনিবারের সকাল, আজকে সকাল থেকে একটু ব্লগ শুরু করে দিয়েছি। আমাদের চা খাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে। কি করতে, এই যে দেখাচ্ছি, এই যে ছোলা আর এই যে মটর। এখন আমি ছোলা আর মটরটাকে জলে ভিজিয়ে দিব। কেন বলো তো, আজকে বিকেলেই আমাদের ঘরেই ফুচকা বানিয়ে খাওয়ার প্ল্যান আছে। এখানেই আমি প্রথমবার একটা দোকানে না রেডিমেড ফুচকার প্যাকেট পেয়েছি, যে ফুচকাগুলো হয় সেই ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছি। এবার ঘরেই আলু মাখাটা বানাবো, সেই জন্যই ছোলা মটর ভিজিয়ে নিচ্ছি। এখন ভিজিয়ে দিলেই বিকেল পর্যন্ত এগুলো ঠিক জলে ভালো মতো ভিজে ফুলে যাবে, তখন সেদ্ধ করে নিব। এগুলো ভেজানো থাক। এইদিকে পেপার দিয়ে গেছে, জানলা দিয়েই পেপার এই ভেতরে ফেলে দিয়ে গেছে। আজকে শনিবারের পেপার, শুক্র শনি আর রবি তিন দিন করেই পেপার নেওয়া হয়। পেপারটা গিয়ে তুলে রাখি, এই যে একটু পরেই দেখব কি আছে। কি সুন্দর বাইরে, বেশ বাতাসও দিচ্ছে আর হালকা হালকা রোদ্র উঠেছে। হতে সুন্দর বাইরে ওয়েদারটা করেছে, একটু ছাদে গিয়ে একটু ঘুরে আসি। এই যে রোদ্র রোদ্রও আছে আবার বাতাসও দিচ্ছে, হতে পারে বিকেলের দিকে বৃষ্টিও হতে পারে। কি সুন্দর বাতাস দিচ্ছে। আর আজ হলো জুলাইয়ের 1 তারিখ, আর এই জুলাই মাসটা, মানে আজকে থেকে তো জুলাই মাস শুরু, আর এই জুলাই মাসটা আমার কাছে খুব 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 স্পেশাল। এই মাসেই দুটো স্পেশাল ডে আছে, কি কি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আজকে থেকে জুলাই মাস শুরু, আজকে 1 তারিখ, কি আছে বলো জুলাই মাসে? ভাবছে কবে কবে আছে, 12 তারিখ। আর আর কি আছে জুলাই মাসে? কি ঝিমিয়ে ঝিমিয়ে বলছে, মানে ওগুলো কোনো স্পেশালই না। একটু চিড়ে নিয়ে নিয়েছি, এখন আমি আমার জল খাবার খেয়ে নেব। এই দইটা খুব ভালো, বাবা যেটা কিনে আনে, আর মা মাঝে মাঝে এই দইটা শেষ হয়ে গেলে অল্প থাকলে তার মধ্যে দুধ দিয়ে মা আবার দই জমিয়ে নেয়। কি সুন্দর, বেশ ক্রিমের মতো দইটা। একটু টক দই আর একটু গুড় দিয়ে চিড়ে মেখে খেতে আমার খুব ভালোই লাগে, মিষ্টি দই থাকলে আরো বেশি ভালো লাগে। এই যে গুড়, টক দই নিচ্ছি তাই গুড়টা একটু বেশি করে নিতে হবে, মিষ্টি দই থাকলে অল্প একটু গুড় নিলেও হয়। আজকের এটাই জল খাবার, সকাল থেকে উঠে বসে বসে ভাবি যে কি আজকে জল খাবার বানাবো, কি বানাবো। কোনো কোনো দিন কিছু বানাতে ইচ্ছেও করে না, কিছু রেডিমেড থাকবে বাড়িতে করে নিব আর খেতে বসে যাবো, এইরকম মনে হয়। এটার মধ্যে একটুখানি বিট নুন ছিটিয়ে নিব,
একটু বিট নুন ছিটিয়ে নিতে ভালো লাগে। চলো তাহলে আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই। আমি জলখাবার খেয়ে পুটলুকে আপেল সেদ্ধ করে খাইয়ে দিয়েছি। তারপরে এখন আমি দুপুরের খাবার করতে চলে এসেছি। আজ যেহেতু শনিবার, আর শনিবার নিরামিষের দিন, প্রান্তিকের একটু ভাত খেতে ইচ্ছে করে না। আর আমার তো কোনোদিনই ভাত খেতে ইচ্ছে করে না, শুধু শনিবার বলে না। প্রান্তিক এই শনিবারের দিন চাই একটু লুচি পরোটা হলে বেশ ভালোই হয়, তাই আজ ভেবেছি পরোটা করব। আর তার জন্য একটা সিম্পল আলুর তরকারি করছি, একদম সাদা মাটা প্রেশারে করে নিচ্ছি। মেথি ফোড়ন দিয়েছি আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা সিম্পল আলুর তরকারি। প্রেশারটা বসিয়ে দিয়েছি, দুটো সিটি পড়লে বন্ধ করে দিব। এইখানে আমি একটু ময়দা মেখে নিচ্ছি। এই ময়দা মাখাটা আগেকার আটা মাখা ছিলই, সেই আটা মাখার সাথে একটু আমি আরও ময়দা মিক্স করে সেটাকে আর একটু ভালো করে মেখে নিলাম। এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখন 12:30 বেজে গেছে, একটু পরেই প্রান্তিক চলে আসবে লাঞ্চ করতে। ওদিকে পুটলুকে আমি খিচুড়ি করে খাইয়ে দিয়েছি, ওরও খিচুড়ি। যেদিন আমরা তো ভাত করি না, এই লুচি পরোটা বা অন্য কিছু করি, সেদিন তো ওর জন্য একটু খিচুড়ি করে দিই, ডাল চাল সবজি একসাথে প্রেশারে দিয়ে করে ওকে খাইয়ে দিই। ওর এখন দেখছি খিচুড়িটা খুব ভালো একটা লাগছে না, ওই খেতে চায় না, তাও কি আর করব, সেটাই খাইয়ে দিই। আজকের ওয়েদারটাও বেশ ভালো করেছে, মনে হচ্ছে বিকেল হলেই বৃষ্টি আসবে। এইরকম ওয়েদার করলে আমার এত ভালো লাগে। এই যে প্রান্তিক এসে পড়েছে, ওর খাবারটা ওকে দিয়ে দিচ্ছি। আজকের খাবার দেখে তো ওই খুব খুশি হয়ে যাবে। ওকে খাবার দিয়েই আমি স্নান করতে চলে যাব, যা সাংঘাতিক গরম। আর তোমাদেরকে তো বলাই হয়নি, পুটলু কিন্তু 1 সপ্তাহ হলো স্কুল যাওয়া শুরু করেছে। 1 সপ্তাহ মানে 1 সপ্তাহে তো রেগুলার যেতে হচ্ছে না, 3 দিন করেই যাচ্ছে। ওর অলরেডি 3 দিন স্কুল যাওয়া হয়ে গেছে, এখন তো ওই ইভিনিংয়ে যাচ্ছে, এখনও মর্নিংয়ে শুরু হয়নি। মর্নিংয়ে যখন স্কুল শুরু হবে তারপরে ওই ড্রেস, ব্যাগ, জুতো সব কিছু পাবে। তার আগে পর্যন্ত ইভিনিংয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে দেখানো হয়নি, এর পরের দিন গেলে দেখাবো। গরম গরম লাগলে বলবো, আরও আছে তোমার ফেভারিট খাবার। দুপুরে সব কাজ কমপ্লিট, সন্ধানও আমার হয়ে গিয়েছে, এখন লাঞ্চ করতে বসবো। যেদিন করে ভাত হয় না, ভাতের বদলে অন্য কিছু হয়, সেই দিন আমার খেতে বসার এত তাড়া থাকে, সেদিন মনে হয় কতক্ষণে খেতে বসবো, কতক্ষণে খেতে বসবো। তোমার এখনো হয়নি, ঘুম থেকে বসে বসে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। বাইরে কি সুন্দর ওয়েদার করেছে, আমি সেই জন্য ছুটে ছাদে এসেছি দেখতে যে বাইরেটাই কি সুন্দর বাতাস দিতে শুরু করেছে। আমি নিচে বসে বসে চা বিস্কুট খাচ্ছিলাম, হঠাৎ করে মেঘ গর্জনের আওয়াজ পেলাম, তো ভাবলাম দেখি উপরে গিয়ে। মনে হচ্ছে একটু পরে ফাইনালি বৃষ্টি চলেই আসবে। এই দেখো গাছগুলো কত জোরে জোরে দেখো নড়ছে। চলো এবার নিচে যাই, বৃষ্টি আসলে বেশ হবে। যা সাংঘাতিক গুমোট গরম শুরু হয়েছে, একটু তো বৃষ্টি দরকার। নিচে আমি বসে চা বিস্কুট খাচ্ছিলাম, যাই নিচে না হলে ঠান্ডা হয়ে যাবে। এই দেখো আমার পছন্দের টোস্ট আর দুধ চা। ফাইনালি বৃষ্টি চলেই এলো, এই যে বৃষ্টি পড়ছে, কি দারুণ, কি সুন্দর। এই দেখো সকালেই ভিজিয়েছিলাম, এখন কি সুন্দর সব ফুলে গেছে। আর এইখানে একটু তেঁতুল ভিজিয়ে দিয়েছি,
এটাতে আরও জল মেশাবো, আরও একটু মশলা, চাট মশলা, নুন, ঝাল সব মেশাবো, নিয়ে জল তৈরি করব। আর এগুলোকে এগুলোর সাথে আলু একটু প্রেশারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সকালে ভেজাতেই এখন কি সুন্দর ফুলে ফুলে গেছে। এই দেখো, এই হলো সেই ফুচকার প্যাকেটগুলো যেইগুলো আমি কালকেই কিনেছি পুটলুকে স্কুল থেকে নিয়ে আসার পথে। একটা দোকানে দেখতে পেলাম, ঝুলছে, কিনে নিলাম। এইখানে আমি পুটলুর জন্য সুজি করে রেখেছি, ও সন্ধ্যের খাবার, সুজিটা একটু ঠান্ডা হচ্ছে। এই ফুচকার প্যাকেটে 18টা ফুচকা আছে আর দাম হলো 20 টাকা। এইগুলো আমি গুজরাটে যখন ছিলাম, আমাদের ফ্ল্যাটের নিচেই যে গ্রসারির দোকান থাকতো সেইখানে এইরকম ফুচকার প্যাকেট পাওয়া যেত, আর আমি তো মাঝে মাঝেই কিনতাম। কিন্তু সেইখানে আর এখানকার অনেক পার্থক্য। সেইখানে ফুচকার প্যাকেটে 50টা করে ফুচকা থাকতো আর দাম হতো 25 টাকা। এখানে আলু মটর সব সেদ্ধ করে রেডি করে রেখেছি, প্রান্তিক অফিস থেকে চলে এসছে, ওই বলল ওই আলু মাখবে। এখানকার আর ওখানকার গুজরাটের ফুচকাতে কত পার্থক্য। এখানে 18টা ফুচকা আছে আর দাম হলো 20 টাকা, আর ওখানে 50টা করে ফুচকা থাকতো এক প্যাকেটে আর দাম হতো 25 টাকা। আমি তো মাঝে মাঝেই কিনতাম, ওখানে সব সময় অ্যাভেলেবেল দোকানে। এই দেখো, টক জল বানিয়ে আমি বাটিতে রেডি করেই রেখেছি, প্রান্তিক এখন আলু মাখছে। এখন আমরা সবাই মিলে বসে সন্ধ্যেবেলা ফুচকা পার্টি করব, ঘরেই ফুচকা বানিয়ে আমরা এখন খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আবার নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখো। পুটু কি করছে এটা? পুটলু, এটা কি পুটলু? এটা এটা কি? এটা হর্স? কেন ওর বাবার হেড কে খালি বলে যাচ্ছে হর্স? এটা কি বললো? এটা বাবার হেড। পাপা কই? পাপা নাববে না? নাববে, নামো, বাবা খাবে। নামালেই রেগে যাচ্ছে। দেখো আবার উঠবে। তুই ব্যায়াম ট্যায়াম করে শরীর ফিট কর।